পুলিশের ট্রাফিক সচেতনতার মাসের শেষ দিনে গেল শনিবার রাজধানীর জাহাঙ্গীর গেটের পাশে বেপরোয়া ভিআইপি 27 নামক বাসের চাপায় প্রাণ যায় 71 টেলিভিশনের বিপণন বিভাগের কর্মী আনোয়ার হোসেনের। পুলিশ ঘাতক বাসটি চালক সহ আটক করতে পারলেও গাড়ির কোনো কাগজপত্র দেখাতে পারেনি চালক সুজন। আর ট্রাফিক মাস শেষে আগের ফ্রি স্টাইলেই গাড়ি চলছে রাজধানীতে। কার আগে কে যাত্রী তুলবে সেই প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি কমেনি রাস্তার মাঝ থেকে যাত্রী তোলার। তাই খোলা দরজা আর বন্ধ হচ্ছে না কোথাও। প্রতি স্টপেজে সার্জেন্ট থাকে, দুজন তিনজন করে, আমাকে কি করার আছে। তারপরে সামনে নিয়ে আগে লইছি, গাড়ি চাপায় দিচ্ছে যাত্রী নেওয়ার জন্য, মানে গেট খোলা রাখছে। তবে ব্যতিক্রম আছে সড়কের নির্ধারিত পয়েন্টে, যেখানে ভয় রয়েছে ট্রাফিক পুলিশের, তড়িঘড়ি করে দরজা বন্ধ কিংবা সড়কের মাঝখান থেকে যাত্রী তুলতে গিয়ে মামলায় পড়তে হচ্ছে গাড়িগুলোকে। অনেক চালকেরও পাওয়া গেল না সঠিক লাইসেন্স। লাইসেন্স ছাড়াই চালাচ্ছে অনেকদিন ধরে গাড়ি, এই লাইসেন্স বাইর হইতে দেরি হয়েছিল। তবে পুলিশের দাবি, ট্রাফিক মাসের কারণে আগের চাইতে অনেকটাই শৃঙ্খলা ফিরেছে সড়কে। রেসিং, ওরা একজনের আগে আরেকজন যায়, যাত্রী তো উঠায়, যেখানে সেখানে যাত্রী উঠানো, দরজা খুলে রাখা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এইসব কারণগুলো এখন মেইন মেজর হয়ে দাঁড়াইছে। আর আগের মতোই ফুটওভার ব্রিজের পরিবর্তে সড়কের মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পথচারীরা। রাস্তার মাঝে চলন্ত গাড়িতে উঠছে যাত্রীরা। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।